মশার উৎপাত বেড়ে গেলে ঘরের দরজা জানালাগুলো খুলে দিন, কাপড় চোপড় রোদে মিলে দিন। তারপরে নিম পাতা আর তুলসী পাতা ছোট ছোট পাত্রে রেখে ঘরের আড়াচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রাখুন, দেখবেন মশা উধাও। সুপ্রিয় দর্শক, নরস্বাদে ও সুস্বাস্থ্যে স্বাগত জানাই আপনাদের সবাইকে। হাতের কাছে যদি থাকে নর সুপের প্যাকেট, তাহলে ঘরের এটা সেটা উপকরণ দিয়ে আমরা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারি চমৎকার কিছু স্যুপ। যেই স্যুপ দিয়ে আপনি সহজেই অতিথি আপ্যায়ন করতে পারেন, সেই সাথে পরিবারের সকলের পুষ্টির চাহিদাও মেটাতে পারেন। এভাবেই চমৎকার কিছু স্যুপ কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আজও তার ব্যতিক্রম হবে না। প্রিয় দর্শক, আজকে আমরা তৈরি করে দেখাবো নর চিকেন অ্যান্ড ক্যাশুনাট স্যুপ। এই স্যুপ তৈরি করতে যে উপকরণগুলো লাগবে, চলুন চট করে সেগুলো একবার দেখে নেই। চিকেন অ্যান্ড ক্যাশুনাট স্যুপ তৈরি করতে আমাদের লাগবে নর ক্লাসিক থাই স্যুপ 2 প্যাকেট, মুরগির বুকের মাংস 1 কাপ, কাজু বাদাম 1 কাপের 3 ভাগের 1 ভাগ, গাজর পাতলা স্লাইস করে কাটা 1টি, কর্ন 1 টেবিল চামচ, মাখন 2 চা চামচ, ডিম 1টি এবং ক্রিম 1 টেবিল চামচ। এবার যে স্যুপটা আমরা তৈরি করছি সেটার মূল উপকরণ হচ্ছে চিকেন। প্রথমে আমরা চিকেনটা এবং আমাদের যে ক্যাশুনাট রয়েছে, যেটা এই মূল উপকরণ, সে দুটোকে একটু বাটার দিয়ে ভেজে নেব। খুব বেশি লাগবে না, যেহেতু স্বাস্থ্যসম্মত রেসিপি আমরা বাটারটা কম ব্যবহার করব। মেল্ট হয়ে গেলে বাটারটা যখন একটু ফুটতে শুরু করবে, একটু গরম হয়ে যাবে, তখন আমরা দেব ক্যাশুনাট। এটা আমি ক্রাশ করে রেখেছিলাম, ক্রাশড ক্যাশুনাট বাদামটা ভেজে নিচ্ছি। এইবারে যে আমার কাছে টুকরো করা চিকেন ছিল, সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা কম আছে হতে থাকুক, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা আসলে একটু কুক হওয়ার এবং কষানোর প্রয়োজন রয়েছে। ততক্ষণে আমি স্যুপটা গুলিয়ে নেব। যেভাবে প্যাকেটের গায়ে লেখা থাকে ঠিক সেইভাবেই গুলাতে হবে। প্রত্যেকটা প্যাকেটের জন্য 1.5 গ্লাসের মতো পানি, আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। স্বাভাবিক তাপমাত্রার পানিতে আমি এটা গুলিয়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে তো এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আমার চিকেন এবং ক্যাশুনাট কালার চেঞ্জ হয়ে গেছে, চিকেনের সাদা হয়ে গেছে, তার মানে এটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে। এইবার আমি স্যুপ ঢেলে দিচ্ছি। স্যুপটা অলরেডি বয়েলড হচ্ছে, আমার কাছে গাজর কুচি করা আধা কাপের মতো, ইচ্ছা মতো সবজি আপনারা অ্যাড করতে পারেন। এইবার একটি উপকরণ বাকি আছে, সেটা হচ্ছে ডিম। ডিমটা একটু ফেটে আর দিয়ে দিব এবং দেখা যাবে যে সাথে সাথেই কিন্তু তাহলে স্যুপটা অনেক আরও অনেক ঠিক হয়ে যাবে। তারপরে আর 1 মিনিট নাড়াচাড়া করলেই স্যুপটা তৈরি হয়ে যাবে। আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। চুলাটা অফ করে দিচ্ছি, কারণ তৈরি হয়ে গেছে নর চিকেন অ্যান্ড ক্যাশুনাট স্যুপ। এবারে ঢেলে দেওয়ার পালা। দারুণ চমৎকার সুঘ্রাণ এবং সেই সাথে কালার। আপনারা যদি চান একটু ফ্রেশ ক্রিম যদি থাকে ঘরে, ফ্রিজে অনেক সময় থাকে আমাদের, দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে পারেন। সাজাবার কাজটা হলো, স্বাদটাও আর একটু বেড়ে গেল। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই একেবারে ভিন্ন ধরনের নর চিকেন অ্যান্ড ক্যাশুনাট স্যুপ। এবারে যাব দ্বিতীয় রেসিপিতে। আমরা তৈরি করব ক্রিস্পি লেমন ফিশ।
ক্রিস্পি লেমন ফিশ তৈরি করতে যে উপকরণগুলো লাগবে চলুন চট করে একবার দেখে নেই। ক্রিস্পি লেমন ফিশ তৈরি করতে আমাদের লাগবে ভেটকি মাছ 400 গ্রাম, লেবুর রস 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ময়দা আধা কাপ, ডিমের সাদা অংশ 2টি, বেকিং পাউডার 1 চা চামচ, বাটার 1 টেবিল চামচ এবং তেল পরিমাণ মতো। মাছের এই বিশেষ প্রিপারেশনটির জন্য আমি ভেটকি মাছ নিয়েছি, খুব পরিষ্কার করে কাটা ফেলে উপরের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনারা চাইলে তেলাপিয়া কিংবা রুই মাছ দিয়েও করতে পারেন। এই মাছটাকে একটু ম্যারিনেট করতে হবে। আমি লেবুর জুস নিয়েছি, লেবুর রস, সাদা গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এটা একটু ভালো করে মাখিয়ে 10 মিনিট আমরা রেখে দিব। এটা আমরা ডুবো তেলে ভাজবো। তার জন্য তো অবশ্যই একটা ব্যাটার আমাদেরকে তৈরি করতে হবে। সেই মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের একটা জুসার লাগবে। উপকরণগুলো তো আপনারা দেখেছেন, পরিমাণ মতো ময়দা, বেকিং পাউডার, ডিমের সাদা অংশ, এবং আমার কাছে আছে মাখন। হাত দিয়েও করতে পারতাম কিন্তু ব্লেন্ডারে করে নিলে খুব মিহি হয় ব্যাটারটা এবং আমার মনে হয় খুব সুবিধা হবে। এবারে এটা আমরা ব্লেন্ড করব। চাইলে কিছুটা পানি কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। এবারে এটা আমরা একটা পাত্রে ঢেলে দেব। এবারে তো মাছ ভাজার পালা, আর ডুবো তেলে মাছটা ভাজতে হবে। একটু আঁচটা হলে পরে আমরা জাস্ট কিছুই না, খুব সহজ ব্যাপার, ব্যাটারে মাছ ডুবিয়ে মুচমুচে গরম গরম ভেজে নেব। একটা করে মাছের টুকরো নিব ব্যাটারে ডুবিয়ে, এইভাবে করে একটা একটা করে দিয়ে দিব। খুবই সহজ। অবশ্যই এই রেসিপিটা বাসায় করবেন এবং আমাকে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। একেবারে আমি যে ময়ানটুকু নিয়েছিলাম, যে ব্যাটারটা নিয়েছিলাম, সেটা মাপ মতো এসে গেছে। বাহ, যে কোনো সস দিয়ে বিকালের নাস্তায় কিংবা ফ্রাইড রাইসের সাথে, মানে এক বাটি গরম নর স্যুপ তার সাথে এই ফিশ ফ্রাই, একটু সালাদ দিয়ে খেলেই কিন্তু একটা স্বাস্থ্যসম্মত, আমার মনে হয় যেটা আমরা বলি সবসময় যে ব্যালেন্স ডায়েট, সেটা বোধ হয় করা হয়ে যাবে। সার্ভিং ডিশটা একটু কাছে এনে রাখি। বাহ, কি চমৎকার কালার এসেছে। যে কোনো মাছ দিয়ে, আপনারা বাসায় যে মাছ থাকে, আমার মনে হয় যারা চিংড়ি খেতে ভালোবাসেন আমার মতো, চিংড়ি মাছ দিয়েও এটা ট্রাই করতে পারেন। আর কাঁটা বাদে যে কোনো বড় মাছই কিন্তু খুব ভালো আসবে এই রেসিপিটা করতে। অন্য পাশটা হওয়ার জন্য আমরা কয়েক মিনিট অপেক্ষা করছি। এত চমৎকার একটা কালার এসেছে, এটাকে আমি কোনোভাবেই স্পয়েল করতে চাই না। চুলাটা বন্ধ করে দিচ্ছি, এই গোল্ডেন ব্রাউন থাকা অবস্থায় আমি তুলে নিতে চাই। আর একটু আগে যেটা বলছিলাম যে ফিশ অধিক মাত্রায় ফ্রাই হয়ে গেলে ভিতরের যে ময়েস্টটা বের হয়ে যায়, খুব বেশি খটখটে শুকনো মাছ খেতে কিন্তু ভালো লাগে না, ভিতরটা একটু জুসি থাকবে এবং সেই সাথে ঠিক মতো ভাজা হবে,
সেইভাবে ভাজলে আমার মনে হয় যে কোনো ফিশ ফ্রাই খেতে ভালো লাগে। চমৎকার, খুনি আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছুটা লোভ সামলাতে হবে, কারণ এটাকে আমি একটু সাজাতে চাই। আগেই বলেছি যে এখানে আমি গাজর, টম্যাটো এবং কাঁচামরিচ, পুদিনা এগুলো একটু পানিতে আগেই কেটে ভিজিয়ে রেখেছি, যাতে এগুলো খুব ফ্রেশ থাকে এবং কালো না হয়ে যায়। এখন ইচ্ছামতো সাজানোর পালা। এখানে একটা গাজরের ফুল, টমেটোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়েও একটা ফ্লাওয়ার এবং ফ্রেশ পুদিনা। আর এই ধরনের মুচমুচে খাবারের জন্য আমার মনে হয় সসটা খুব জরুরি। যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন এই মজাদার ক্রিসপি লেমন ফিশ। আজকের রেসিপিটি যদি আরেকবার দেখতে চান তাহলে ভিজিট করুন নরের ইউটিউব চ্যানেলে। সেই সাথে এই রেসিপি দুটো নিয়ে যদি এনকোয়ারি থাকে বা বিস্তারিতভাবে জানতে চান তাহলে চোখ রাখতে পারেন নরের ফেসবুকে। আর সেই সাথে সময়ও শেষ হয়ে গেল, তবে কথা দিচ্ছি আবার কালকে ঠিক এই সময়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব আমি চমৎকার দুটো রেসিপি নিয়ে। আপনারা থাকুন সুস্থ আর সুন্দর।